हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल लेट्स क्रैक त्रिपुरा एग्जाम। बंधुरा आज के ऑलराउंड जीके 32 नम्बर जो सीरीज चलते से ही सीरीज नहीं चले पूर्वे 31 क्लास कर नहीं जरा पूर्वे क्लासगुली देखो तुम्हारे का रिक्वेस्ट करब तुम्हारे सुविधार्थे प्रैक्टिस करार जो तुम्हारा किन्तु चैनल प्रिवियस जो क्लासगुली अर्थात जे लिस्ट आछे क्लासेर सेखाने गिए तुम्हारा आमादेर प्रिवियस क्लासगुली देखे नीते पारबे। एंड फ्रेंड्स, आजकेर ई क्लासटिओ तुम्हारा अवश्य गुरुत्व सहकारे प्रथम थेके लास्ट अब्दि करबे बिकज एखाने अनेक गुरुत्वपूर्ण क्वेश्चन आमरा तोमादेर जन्य निये एसेछि। एंड फ्रेंड्स, अवश्य लेट्स क्रैक त्रिपुरा एग्जाम टीम के तुम्हारा सबसक्राइब करबे, संगे तो बेल आइकनो क्लिक कर देबे एबं पाशापाशि तुम्हारा चाहले टेलिग्रामेओ जयेन होते पारो। टेलिग्रामे आमरा आमादेर समस्त रकम इनफरमेशन तुम्हारे साथे शेयर करे थाकि। আমরা ওয়াইজ্যাপের মাধ্যমে তোমাদের সামনে একটি কোর্স নিয়ে চলে এসেছি। কোর্স ওয়াইজ্যাপের মাধ্যমে আমরা যে টার্গেট টিপিসি 2022 কোর্স নিয়ে এসেছি সেই কোর্সের জন্য তোমরা মান্থলি 499 পে করতে হবে। প্রত্যেকদিন কী কী পাবে? প্রত্যেকদিন ডেলি টেস্ট পাবে, মক টেস্ট পাবে, ডেলি মক টেস্ট পাবে। কোথায় পাবে? ওয়াইজ্যাপের মধ্যে পাবে। এবং পার মক টেস্ট 15টি করে কোশ্চেন থাকে, প্রত্যেকটি মক টেস্টে 15টি করে কোশ্চেন থাকে। গতকাল আমরা কিন্তু মেগা মক টেস্ট নিয়েছিলাম, গতকাল 12 এপ্রিলে আমরা মেগা মক টেস্ট নিয়েছি, যেখানে 100 কোশ্চেন ছিল, 100 মার্কস ছিল। আমাদের এখানে টপ করেছে 86 পেয়েছে 100-এ, এবং যে 86 করেছে স্কোর সে কিন্তু 1 মান্থ সাবস্ক্রিপশন কিন্তু কী পাবে? ফ্রি পাবে। 1 মাসের সাবস্ক্রিপশান ওর জন্য ফ্রি। আমরা এটা অফার এনেছিলাম, গতকাল এক্সাম হয়ে গেছে। অ্যান্ড ফ্রেন্ডস, তাছাড়া এক্সট্রা ক্লাস হচ্ছে ওয়াইজ্যাপের মধ্যে, ইউটিউবে যা ক্লাস হচ্ছে সমস্ত রকম ক্লাসের পিডিএফ আমরা দিয়ে দিচ্ছি। উইকলি রিভিশন ক্লাস, প্রতি রবিবারে রিভিশন ক্লাস হয়, ওইটাও আমরা পিডিএফ দিয়ে দিই তোমাদেরকে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স, প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা ওয়াইজ্যাপে দিয়ে দিয়েছি। এখন পর্যন্ত আমরা চার মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিয়েছি, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 4 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিয়েছি। অ্যান্ড অবশ্যই যদি জুন জুলাইয়ের দিকে এক্সাম হয় তাহলে কিন্তু সেই যখন এক্সাম হবে, যেই মান্থে এক্সাম হবে সেই মান্থ থেকে আমরা প্রিভিয়াসলি দেখব 1 ইয়ার। তো সেই হিসেবে আমরা কিন্তু অবশ্যই 2021-এর যে নভেম্বর ওইটাও পড়তে হবে। তো 2021-এর নভেম্বর মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্সটা আছে ওইটাও আমরা রেডি করছি, তোমাদেরকে দিয়ে দেব। তো সমস্ত কিছু পাওয়ার জন্য তোমরা কিন্তু ওয়াইজ্যাপে আসতে পারো। ক্লাসরুম আইডি দেওয়া আছে এখানে, ক্লাসরুম আইডি বসিয়ে তোমরা ওয়াইজ্যাপে আসতে পারো তোমরা চাইলে, বিকজ জিকে পার্ট টোটালি কমপ্লিট হয়ে যাবে এখানে। ইন্ডিয়ান হিস্ট্রি হোক, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান ইকোনমি থেকেও মিক্সড আপ করে কোশ্চেন আনছি আমরা। কারেন্ট অ্যাফেয়ার্সের সম্পূর্ণ ক্লাস হচ্ছে, ইম্পর্টেন্ট পিডিএফ পাচ্ছ প্রতি মাসে। এই সমস্ত কিছু পাওয়ার জন্য তোমরা অনলি 499 পে করতে হচ্ছে। অন্যান্য ইনস্টিটিউশনের সাথে কম্পেয়ার করলে অনেকটাই কম নিয়ে আমরা তোমাদের সামনে এসেছি, তাও আবার অনলাইন বেসিসে, বিকজ দূর দূরান্ত থেকে অনেক ট্যালেন্টেড ক্যান্ডিডেট তোমরা আছো, যারা কিন্তু আগরতলার মতো শহরে গিয়ে পড়াশুনো করতে পারছো না, আগরতলার মতো শহরে আসতে পারছো না। তো সেই ক্ষেত্রে তোমরা বাড়িতে বসে কিন্তু আমাদের কাছ থেকে নোটস পেয়ে যাচ্ছ, দরকার পড়লে তোমরা প্রিন্ট আউটও করতে পারবে। আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলি দিয়ে থাকি এফোর সাইজ পেজে দিয়ে থাকি, তো তোমাদের সুবিধার্থে আমরা এই প্ল্যানটা নিয়ে এসেছি, তোমরা চাইলে জয়েন করতে পারো। আজকের অলরাউন্ড জিকে ক্লাসের কোশ্চেন নাম্বার 1 তোমরা সলভ করো। লাইভ চ্যাট বক্সে প্রত্যেকে আনসার করার চেষ্টা করবে। প্রথম কোশ্চেনে বলছে, হোয়ার ওয়াজ ইন্ডিয়াস ফার্স্ট কম্পিউটার ইনস্টলড? ভারতের প্রথম কম্পিউটার কোথায় ইনস্টল করা হয়েছিল? ভারতের প্রথম কম্পিউটার কোথায় ইনস্টল করা হয়েছিল? তোমরা জানো যে আইটি থেকে কিন্তু, ইনফরমেশন টেকনোলজি থেকে কিন্তু এখন যে কোনো এক্সাম তোমরা দাও না কেন, কোশ্চেন জিকে পার্টে এসেই থাকে ইনফরমেশন টেকনোলজি থেকে। তো হোয়ার ওয়াজ ইন্ডিয়াস ফার্স্ট কম্পিউটার ইনস্টল, কোশ্চেন নাম্বার 1-এর সঠিক উত্তরটি হবে অপশান ডি, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ক্যালকাটাতে প্রথম ভারতের কম্পিউটার ইনস্টল করা হয়েছিল। তো ফ্রেন্ডস, সেই কম্পিউটার ছিল HEC, সেই কম্পিউটারের মডেলটা ছিল HEC 2M, যেটা কিন্তু তৈরি করেছিল ব্রিটিশরা, ঠিক আছে। এবং এই যে
কম্পিউটার ইনস্টল করা হয়েছে এটা কোথায় করা হয়েছে? ক্যালকাটাতে করা হয়েছিল। কবে করা হয়েছে? 1955, 1955 সালে কলকাতাতে এই কম্পিউটার লঞ্চ করা হয়েছিল। তাহলে আমরা কিন্তু এই কোশ্চেনের বিস্তারিতটা জেনে নিলাম। নাও কোশ্চেন নাম্বার টু, হুইচ অব দ্য ফলোয়িং ইজ নট এ হার্ডওয়্যার, নিচে কোনটি হার্ডওয়্যার? হার্ডওয়্যার নয়। হুইচ অব দ্য ফলোয়িং ইজ নট এ হার্ডওয়্যার? কোশ্চেন নাম্বার টু সঠিক উত্তর হবে অপশান ডি জাভা। জাভা কিন্তু সফটওয়্যার, নট এ হার্ডওয়্যার। বাকি যে তিনটি আছে, প্রসেসর চিপ, প্রিন্টার, মাউস, এগুলি কিন্তু হার্ডওয়্যারের মধ্যে পড়ে। অ্যান্ড অপশান ডি জাভা হচ্ছে, জাভা কিন্তু সফটওয়্যারের মধ্যে পড়ে, নট হার্ডওয়্যার। তাই কোশ্চেন নাম্বার যে টু, তার আনসারও অপশান ডি হবে। কোশ্চেন নাম্বার থ্রি, হাউ মেনি কেবি ইজ ইকুয়াল টু 1 GB? 1 GB ইকুয়াল টু হাউ মেনি কেবি? তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার থ্রি সঠিক উত্তরটি হবে অপশান সি, 1 GB ইকুয়াল টু 1024×1024 KB। কেবি যদি ফুল ফর্ম বলি তাহলে হচ্ছে কিলোবাইট। কেবির ফুল ফর্ম কি? কেবির ফুল ফর্ম হচ্ছে কিলোবাইট। কেবির ফুল ফর্ম কিলোবাইট, আর জিবির ফুল ফর্ম হচ্ছে গিগাবাইট। জিবির ফুল ফর্ম কি? জিবির ফুল ফর্ম হচ্ছে গিগাবাইট। কোশ্চেন নাম্বার ফোর, হু অ্যামং দ্য ফলোয়িং ইনভেন্টেড দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, WWW, ইন 1986? নিচের মধ্যে কে 1989 সালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ইনভেন্ট করেছিল, আবিষ্কার করেছিল? কোশ্চেন নাম্বার ফোর। সঠিক উত্তর কোশ্চেন নাম্বার ফোরের হবে অপশান সি, টিম বার্নার্স লি। টিম বার্নার্স লি WWW এটা লঞ্চ করেছিল, অর্থাৎ ইনভেন্ট করেছিল। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটা লঞ্চ করা হয়েছিল 1989, 1989 সালে লঞ্চ করা, ইনভেন্ট করা হয়েছিল। এবং যে ইনভেন্ট করেছে ওনার নাম হচ্ছে টিম বার্নার্স লি। কোশ্চেন নাম্বার ফাইভ, দ্য স্টাডি অফ ইনসেক্টস ইজ কল্ড, কীট পতঙ্গের অধ্যয়নকে কি বলে? দ্য স্টাডি অফ ইনসেক্টস ইজ কল্ড, সঠিক উত্তরটি তোমরা লাইভ চ্যাট বক্সে প্রত্যেকে আনসার করো। যারা নতুনভাবে এসছো ফ্রেন্ডস, অবশ্যই বলবো তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে সঙ্গে বেল আইকন ক্লিক করে নেবে এবং প্রত্যেকটি ক্লাসে তোমরা অ্যাটেন্ড থাকার চেষ্টা করবে। বিকজ ক্লাসের মধ্যে শিখে নেওয়ার মেন্টালিটি যদি রাখো তাহলে কিন্তু অনেকটাই লাভবান হবে এক্সামের জন্য ফ্রেন্ডস। আর একটা কথা হচ্ছে, আজ সকালে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস দেওয়া হয়নি, বিকজ তোমাদের অন্য একজন স্যার যে এরিয়াতে থাকে সেই এরিয়ার বৈদ্যুতিক গোলযোগের জন্য, অ্যাকচুয়ালি ওদের সাইডে প্রচণ্ড বৈদ্যুতিক সংকট, তাই ওইখানে কাজ চলছে, তার জন্য ওদের বাড়িতে ইলেকট্রিসিটি নেই, আর সেই জন্যই কিন্তু তোমাদের ক্লাস মিস হচ্ছে। কারেন্ট অ্যাফেয়ার্স সকালের দিকে যে ক্লাসটা হয়, তো তোমরা একটু কোপ আপ করার চেষ্টা করবে, অ্যান্ড যখনই চলে আসবে ইলেকট্রিসিটি দেন তোমরা ক্লাস পেয়ে যাবে, ডোন্ট ওয়ারি ফ্রেন্ডস। ওকে, কোশ্চেন নাম্বার ফাইভের সঠিক উত্তরটি হবে অপশান ডি, এনথোমোলজি। এনথোমোলজি কীট পতঙ্গের অধ্যয়নকে কি বলে? কীট পতঙ্গের অধ্যয়নকে বলে এনথোমোলজি, এনথোমোলজি। কোশ্চেন নাম্বার সিক্স, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ নিউক্লিয়ার পাওয়ার স্টেশন, নিচের কোনটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নয়? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ নিউক্লিয়ার পাওয়ার স্টেশন, আনসার করো। তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার সিক্সের সঠিক উত্তরটি হবে অপশান এ, রামাগুন্ডম।
রামাগুন্ডম যে জায়গাটা আছে সেখানে কিন্তু নিউক্লিয়ার পাওয়ার স্টেশন নয়, নিচের তিনটি নিউক্লিয়ার পাওয়ার স্টেশন, বাট এটা কিন্তু নিউক্লিয়ার পাওয়ার স্টেশন নয়, রামাগুন্ডম হচ্ছে সঠিক উত্তর এখানে কোশ্চেন নাম্বার সিক্সের। কোশ্চেন নাম্বার সেভেন, ইসরো পোলার স্যাটেলাইট, ইসরোর যে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল পিএসএলভি, পিএসএলভি ফুল ফর্ম হচ্ছে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, সাকসেসফুলি লঞ্চ এ রিমোট সেন্সিং স্যাটেলাইট অফ হুইচ কান্ট্রি অন 28 February 2021। ইসরো এর পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল 28 February 2021 তারিখে কোন দেশের একটি রিমোট সেন্সিং স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে? কোশ্চেন নাম্বার সেভেনের সঠিক উত্তরটি হবে অপশন বি ব্রাজিল। অপশন বি ব্রাজিলের একটি রিমোট সেন্সিং স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে আমাদের ভারতবর্ষে ইসরোর যে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল আছে পিএসএলভি আছে এইটা, ঠিক আছে? তো সেভেনের সঠিক উত্তর অপশন বি হবে। কোশ্চেন নাম্বার এইটে বলছে ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য দ্রোণাচার্য অ্যাওয়ার্ড ইনস্টিটিউটেড, যে দ্রোণাচার্য পুরস্কার কবে থেকে চালু হয়েছিল, দ্রোণাচার্য যে পুরস্কার এই পুরস্কার কবে থেকে চালু হয়েছিল, এখানে এটা আনসার করতে বলা হচ্ছে, তোমরা আনসার করো। কোশ্চেন নাম্বার এইটের সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তর হবে অপশন বি 1985, 1985 সাল থেকে, 1985 সাল থেকে দ্রোণাচার্য যে অ্যাওয়ার্ড সেই অ্যাওয়ার্ড দেওয়ার কাজ শুরু হয়েছিল। কোশ্চেন নাম্বার নাইন বলছে হু রোড দ্য বুক দ্য টেস্ট অফ মাই লাইফ, দ্য টেস্ট অফ মাই লাইফ এই বুকটি কে লিখেছেন? কোশ্চেন নাম্বার নাইনের সঠিক উত্তরটি হবে অপশান এ যুবরাজ সিং। 2007 এবং 2007-এর যে টি-20 ওয়ার্ল্ড কাপ এবং 2011-এর যে 50 ওভারের যে ওডিআই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেই দুটি ওয়ার্ল্ড কাপেরই কিন্তু যে টিমের বিজেতা টিমের কিন্তু এক বিশেষ প্লেয়ার ছিলেন যুবরাজ সিং, যিনি এখন কিন্তু অপশন নিয়ে নিয়েছেন। অ্যান্ড ফ্রেন্ডস, উনি 2007 এবং 2011 দুটোই কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন, বিকজ উনি ওনার অলরাউন্ড যে কৃতিত্ব তার জন্য বিখ্যাত, বোলিং এবং ব্যাটিং দুই ফিল্ডে কিন্তু উনি ওনার কৃতিত্ব দেখিয়েছেন এই 2 বছরে। এবং ভারতবর্ষ এই যে 2011 ওয়ার্ল্ড কাপ জিতেছে তার ক্ষেত্রে কিন্তু যুবরাজ সিংয়ের অবদান অনেকটা বেশি, অনেকটা বেশি। তিনি এই যে দ্য টেস্ট অফ মাই লাইফ এই বুকটা লিখেছিলেন। তোমরা সবাই জানো যে 2011-এর পরে কিন্তু ক্যান্সারের মতো মারণব্যাধী রোগে আক্রান্ত হয়েছিলেন এবং এই রোগের সাথে লড়াই করেও কিন্তু উনি ক্রিকেটের ময়দানে নেমেছিলেন এবং আরও ভালো পারফরমেন্স দেখিয়েছিলেন পরবর্তী সময়ে। তবে হ্যাঁ, ততটা আগের মতো সেই রূপ নিয়ে আসতে পারেনি এবং কিছুদিন খেলার পর কিন্তু ওনাকে অবসরে যেতে হয়েছে, বিকজ টিমে সেরকমভাবে কনসিস্টেন্সি পারফরমেন্স দেখাতে পারেনি। বাট এর আগে যদি আমরা বলি তাহলে কিন্তু অনেকটাই উনি ভারতবর্ষের জন্য দিয়েছেন। কোশ্চেন নাম্বার টেন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং অর্গানাইজেশন রিলিজ ইন্ডেক্স অফ ইকোনমিক ফ্রিডম, নিচের কোন অর্গানাইজেশন কী করে একটি ইন্ডেক্স রিলিজ করে, সেই ইন্ডেক্সটি হচ্ছে ইকোনমিক ফ্রিডম। ইকোনমিক ফ্রিডমের ব্যাপারে যে ইন্ডেক্স এটা প্রকাশ করে কোন সংস্থাটি, আনসার করো। কোশ্চেন নাম্বার টেনের সঠিক উত্তর হবে অপশান ডি হেরিটেজ ফাউন্ডেশন, হেরিটেজ ফাউন্ডেশন হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার ইলেভেনে বলছে হুইচ ইজ দ্য হটেস্ট প্লেস অন আর্থ, পৃথিবীর উষ্ণতম স্থান কোনটি, হুইচ ইজ দ্য হটেস্ট প্লেস অন আর্থ, হুইচ ইজ দ্য হটেস্ট প্লেস অন আর্থ। কোশ্চেন নাম্বার ইলেভেনের সঠিক উত্তর হবে অপশান বি এল আজিজিয়া, যেটা আছে লিবিয়াতে, এল আজিজিয়া যেটা আছে কোথায় আছে, লিবিয়াতে আছে। নেক্সট কোশ্চেন, অন হুইচ ডেট ইজ ইন্ডিয়া লাইকলি টু এক্সপিরিয়েন্স দ্য শর্টেস্ট ডে, কোন তারিখে ভারতের সবচেয়ে ছোট দিন অভিজ্ঞতা হয়, কোন তারিখে সবচেয়ে ছোট দিন থাকে ভারতবর্ষের মধ্যে, অন হুইচ ডেট, অন হুইচ ডেট
ইজ ইন্ডিয়া লাইকলি টু এক্সপিরিয়েন্স দ্য শর্টেস্ট ডে? কোশ্চেন নাম্বার টুয়েলভের আনসার হবে অপশান এ December 22। December 22-তে ভারতবর্ষে সবচেয়ে ছোট দিন আসে। তারপরের কোশ্চেন, দ্য ফার্স্ট সেশন অব দ্য ফার্স্ট লোকসভা কমেন্সড অন, প্রথম লোকসভার অধিবেশন কবে থেকে শুরু হয়, প্রথম লোকসভা অধিবেশন কবে হয়েছিল? নিচের এই চারটি অপশান থেকে সঠিক উত্তর তোমরা ডিসাইড করো ফ্রেন্ডস। আর অবশ্যই যারা নতুনভাবে এসছো বলবো, তোমরা সাবস্ক্রাইব করে নেবে আমাদের চ্যানেলটিকে, সঙ্গে তো বেল আইকনও ক্লিক করে নেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং ক্লাসটিকে যারা লাইক করবে অবশ্যই লাইক দিয়ে দেবে ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 13-এ আনসার হবে অপশান ডি, 13th May 1952। 1952 সালে 13ই মে প্রথম কিন্তু লোকসভার অধিবেশন বসেছিল। কোশ্চেন নাম্বার 14-এ বলছে, হুইচ অর্গান অব দ্য গভর্নমেন্ট কনসিস্ট অফ ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস অফ পিপল, জনগণের নির্বাচিত প্রতিনিধি নিয়ে সরকার কোন অঙ্গ? কোশ্চেন নাম্বার 14-এর আনসার হচ্ছে অপশান বি লেজিসলেচার। জনগণের নির্বাচিত যে প্রতিনিধি থাকে তারা লেজিসলেচারে অংশগ্রহণ করে, তারা মিডিয়াতেও থাকে না, জুডিশিয়ারিতেও থাকে না কিন্তু, ঠিক আছে, তারা লেজিসলেচার অর্থাৎ আইনসভাতে তারা অংশগ্রহণ করে এবং ভারত জনগণের কল্যাণার্থে সেই আইন তৈরি করে, আইন সংশোধন করার মতো গুরুত্বপূর্ণ কাজে তারা অংশগ্রহণ করে। কোশ্চেন নাম্বার 15-এ বলছে, হু ওয়াজ দ্য ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? কোশ্চেন নাম্বার 15-এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ সর্বপল্লী রাধাকৃষ্ণন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন ভারতের প্রথম ভাইস প্রেসিডেন্ট। তো ফ্রেন্ডস, আমরা যেমনটা বলেছিলাম যে তোমাদের অন্য একজন স্যার যিনি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস করে থাকেন, তাদের ওইখানে বৈদ্যুতিক সমস্যার জন্য কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস আজকে দিতে পারেনি, তার জন্য আমরা এক্সট্রিমলি সরি। দেন যখনই কারেন্ট চলে আসবে তখন কিন্তু তোমরা ক্লাস পেয়ে যাবে। অ্যান্ড যারা ওয়াইজ্যাপে জয়েন করতে চাও এখনও পর্যন্ত আসোনি, তোমরা ওয়াইজ্যাপে চলে আসবে। তোমরা জানো যে আমরা ওয়াইজ্যাপের মধ্যে পিডিএফ দিচ্ছি, ডেলি মক টেস্ট নিচ্ছি, প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছি, তাছাড়া মাঝে মাঝে আমরা মেগা মক টেস্টের আয়োজন করব। গতকাল 12 এপ্রিলে আমরা কিন্তু ওয়াইজ্যাপের মধ্যে মেগা মক টেস্টের আয়োজন করেছি, এখানে অনেকে পার্টিসিপেট করেছে এবং ভালো স্কোর করেছে। তাদের মধ্যে থেকে যে হায়েস্ট স্কোর করেছে, টপ করেছে, ও কিন্তু এক মাসের সাবস্ক্রিপশান ফ্রিও পেয়েছে। তো সেইভাবে তোমরাও কম্পিটিটিভ ওয়েতে আমাদের ওয়াইজ্যাপে চলে আসো এবং এখানে তোমরা প্রিপারেশান করো, চাইলেও তোমরা করতে পারো। ক্লাসরুম আইডিও দেওয়া আছে, অবশ্যই জয়েন করতে পারো সমস্ত সুবিধা গ্রহণ করার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রিপারেশন কন্টিনিউ করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।